এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা নিজেরাই আমাদের আমাদের ঘরে বাজারের মিস্ত্রি আমাদের হ্যাঁ আমরা নিজেরাই করছি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ঘরে বাজারের বিয়ারিং এখন এই মুহূর্তে এই প্লেট দেখতে পাচ্ছেন এখানটার একটা রাবার এই বিয়ারিং এটা লাগানো হবে কি বিয়ারিং এর ফিটার বক্সের বিয়ারিং আচ্ছা ওখানেরও কিছু কাজ হবে তারপর আর তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিছু কাজ হচ্ছে আপনার চেনটা কেটে ছোট করা হচ্ছে যেহেতু এটা রানিং থাকার কারণে এটা অনেকটা ঢিল হয়ে পড়েছে তো এটাকে আমরা এটাকে ঠিক করে আমরা আবার নতুন ভাবে পুনরায় এটাকে জুড়ে ফেলবো এবং আমাদের মেকানিক আমাদের ঘরে বাজারের মেকানিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফিটিংস করে ফেলেছে তো আপনারা যারা কুবেটা আপনারা যারা কুবেটা ইউজার আছেন তাদের জন্য খুব একটা অতুলনীয় ভিডিও এবং আপনারা হয়তো এটা প্রশংসাদায়ক ভিডিও হবে আপনাদের কাছে যেহেতু আপনাদের নিকটবর্তী অঞ্চলের গাড়ি যারা খুব সহজে এটাকে খুলে নিজেদের মধ্যেই কাজ করছে হয়তো আগে কখনো এরকম দেখেননি আশা করি সামনের জায়গাটা পুরোটাই দেখতে পাচ্ছেন যেখানে ফিটার বক্সটা লেগে থাকে অনেক সময় এই স্টিলের এই পার্টটাকেও চেঞ্জ করতে হয় যেহেতু যখন আপনি ড্রাইভ করবেন গাড়ি চালান তখন আপনাকে খুব ড্রাইভার সাহেবকে খুব খেয়াল রাখতে হয় নজরের মধ্যে রাখতে হয় কোনো ইঁট বড় পাথর যাতে না ঢুকে কারণ ঢুকলে এটা সমস্যার মধ্যে পড়বে এটা ফেটে অনেক সময় ফেটে যায় তখন এটাকে খুলতে হয় তো এটা জেনে রাখা ভালো আপনাদের যারা ড্রাইভার আছেন খুব এটা ইজাদের ওনারা একটু সাবধানে গাড়িটা চালাবেন তো দেখতে পাচ্ছেন এই বুলেট চেনের আপনার দুটো ঘাটি কেটে ফেলা হয়েছে যাই হোক এরা খুব ভালো এক্সপার্ট মেকানিক তো দেখছেন আপনার সামনে দুটো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার গাড়ি কন্ডিশন একদম ফুললি সুপার হয়ে আছে একদম নিজেদের মতো একদম ইঞ্জিনিয়ারদের মতো সব সময় দেখে সার্ভিসিং করে টাইম টু টাইম প্রত্যেকটা বেয়ারিং এর কাজ করে এনারা দেখছেন আপনারা আপনি গাড়ির মধ্যে আপনি কোনো ডেন্ট ক্র্যাচ কিছু দেখতে পাবেন না একটা সুন্দর উপস্থাপনা আপনাদের সামনে কুবোটা লেখা ক্রোম ফিনিশের মধ্যে এখন যে এটা দেখছেন এটাই এই মধ্যে ফিট হবে ওইখানের মধ্যে ফিটিংস হবে যেটা আপনার পুরোটা যেটা ছিল অরিজিনালি ওটা একদম শেষ হয়ে পড়েছে এই মুহূর্তে তো এইটার জায়গাতেই এটা নতুন ইনস্টলেশন করবো আমরা দেখতে থাকুন আমাদের ভিডিও তো সাথে সাথে দেখতে পাচ্ছেন এর সঙ্গে সঙ্গে আরও কিছু কাজ যেটা যেমন দেখছেন আপনাদের সামনে ফিটাচ্ছেন ফিটাচ্ছেনেরও কিছু কাজ হবে যেটা টাইট করা হবে লুজ হয়ে আছে ফিটাচ্ছেন এটারও কাজ হবে এই মুহূর্তে ডাস্ট ফ্যানকে রিমুভ করার পর আপনার ফিটাচ্ছেন বক্সের কাজ হবে সো গাইজ আমাদের চ্যানেলে এখন যারা নতুন আছেন যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আর অবশ্যই বেল আইকনটা দাবাতে ভুলবেন না নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে হলে আপনাদেরকে অবশ্যই বেল আইকনটাকে দাবিয়ে রাখতে হবে এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন নতুন ভিডিও দেখতে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহ জানান আপনাদের জন্যই সব কিছু ভিডিও আনা হয় আশা করি কোনো না কোনো উপকার আসবে কোনো না কোনো ভিডিও কিছু বিনোদন হিসাবে ভিডিও দিই আমরা দুই সাইডের ফিটার বক্সের এই নাটগুলোকে ঢিল দেওয়ার মাধ্যম দিয়ে আমরা আমাদের ফিটার বক্সকে টাইট করব আপনারা দেখতে পাচ্ছেন অল টোটালি টাইট হওয়ার পর আমরা সম্পূর্ণটা ফিটিংস করে ফেলবো আবার পুনরায় এবং এর মধ্যে পুনরায় আবার টাইট ফিটিং করা হচ্ছে চেন টাইট হচ্ছে এর মধ্যে সঙ্গে সঙ্গে দেখুন সাথে সাথে দুই পার্শ্ববর্তী দুই এলাকাতে দুই অঞ্চলেই টাইট মারা হচ্ছে তো গাইজ ফাইনালি করে ফেলেছি আমরা এবার টাইট করে ফেলবো আমরা নাটবোল্ট দিয়ে পাত নিচে পাতকে দেওয়ার পর পাতটাকে
সো মাই অল ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা গাড়িটাকে একদম কমপ্লিট করে ফেলেছি। তলাকার হাইড্রোলিক লাগিয়ে ফেলেছি, ফিটার বক্স ফিট করে ফেলেছি, দুই দিকের চারটে করে আটটা নাট লাগিয়ে ফিটার বক্স ফিট হয়ে গেছে। তারপর আপনার যেগুলো কাজ সেগুলো সবই যেগুলো দেখিয়েছি সেই কাজগুলো হয়ে গেছে, ফিটার বক্সের কাজ হয়ে গিয়েছে, সব কিছু হয়ে করে ফেলেছি, এখন ফিটিংস করে ফেলেছি। তলাকার যে রাবারটা ছিঁড়ে গেছিলো ওটাও লাগানো হয়ে গেল এবং এর মধ্যে ফিটিংস হয়ে গেল। শুধু একটু কিছু কাজ বাকি, বাকি কিছু ফিটিংসের হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে ফিটিংস করা। তো আমাদের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন দেবেন, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ গাইজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ এই ভিডিওতে।